আরেকদিন গভীর রাত্রে স্বপ্ন যুগে দেখতে যান গৌসুল আজম মাকবুল্লাহ রহমতুল্লাহ আলাইহ, ওনাকে বলতে যান ওসিউর রহমান তোমাকে কি জন্য পাঠানো হয়েছে, তুমি কি করতে চাও, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি এখানে আসো। সুবহানাল্লাহ, মাসবন্দারি সিলসিলার এটা একটা দরবার। এই মাসবন্দারি সিলসিলার সূত্রধারা শাহ আমানত রহমতুল্লাহ আলাইহ থেকে চট্টগ্রামে শুরু হয়েছে। হযরত শাহ আমানত রহমতুল্লাহ আলাইহ কদম মোবারক জামা মসজিদে নিয়মিত জুমার নামাজ পড়তেন। তার একজন ভক্ত সৈয়দ মোহাম্মদ দায়েম রহমতুল্লাহ আলাইহ, তিনিও সেখানে জুমার নামাজ পড়তেন। তা আমাদের দেশে এখনও নিয়ম আছে, নামাজের সময় যদি নির্ধারিত সময় পার হয়ে যায়, মুসল্লিরা কিছু গুনগুন করে কথাবার্তা বলে, দেরি হয়ে যাচ্ছে, সময় হয়ে গেছে, এই ধরনের কথাবার্তা আজকাল যেমন হয় ওই সময়ও সেরকম ছিল। কিন্তু ইমাম সাহেব এদিক সেদিক দেখতে চান, নিয়মিত মুসল্লি শাহ আমানত রহমতুল্লাহ আলাইহ তো উপস্থিত হননি, উনি ওয়াজ করতে করতে একটু বিলম্ব করে শাহ আমানত রহমতুল্লাহর জন্য অপেক্ষা করতেছেন। সুবহানাল্লাহ, শাহ আমানত রহমতুল্লাহ আলাইহ যখন এসে পৌঁছলেন, উনি তাকরির শেষ করে খুতবা পড়লেন, নামাজ শেষ করলেন, আখেরি মুনাজাতের পর সৈয়দ দায়েম রহমতুল্লাহ আলাইহ, যিনি তখনও শাহ আমানত রহমতুল্লাহর হাতে মুরিদ হননি, বললেন হুজুর আজকে নামাজ একটু দেরি হয়ে গেছে, আপনার জন্য অপেক্ষা করা হয়েছে। শাহ আমানত রহমতুল্লাহর কাঁধে একটা চাদর ছিল, আমরা যেরকম রুমাল রাখি, কাঁধে একটা রুমাল ছিল, রুমালটা খুলে সৈয়দ দায়েম রহমতুল্লাহর মাথার উপর ঢেলে দিলেন। সুবহানাল্লাহ, রুমাল রাখার পর উনি দেখতে চান মক্কা শরীফে সবে মাত্র জুমার আজানের জন্য মুয়াজ্জিন মেনারায় উঠতেছে। সুবহানাল্লাহ, শাহ আমানত রহমতুল্লাহ বললেন কি দেখেছ, তোমরা তো ঘড়ি দেখতেছ, টাইম দেখতেছ, সূর্য দেখতেছ, আমি তো ওখানে দেখতেছি। সুবহানাল্লাহ, সময় হয়েছে, আমি পৌঁছে গেলাম। এই কারামত দেখে সৈয়দ দায়েম রহমতুল্লাহ আলাইহ শাহ আমানত রহমতুল্লাহর কাছে মুরিদ হলেন। সুবহানাল্লাহ, মুরিদ হয়ে রিয়াজত মুজাহেদা করার পর পীর মুর্শিদের দেয়া ওজিফা কালাম আদায় করার মাধ্যমে বড়ই কমালিয়ত হাসিল করেছেন, বুজুর্গি হাসিল করেছেন, শাহ আমানত রহমতুল্লাহর খলিফা হয়েছে, খেলাফত প্রাপ্ত হয়েছে। খেলাফত প্রাপ্ত হলেও পীর মুর্শিদের পিছনে নামাজের পর উপস্থিত থাকলে মোরাকাবায় আল্লাহর ধ্যানমগ্ন হয়ে বসতেন। একদিন ফজরের নামাজের পর শাহ আমানত রহমতুল্লাহ আলাইহ মোরাকাবায় মগ্ন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ধ্যানে মগ্ন, সৈয়দ দায়েম রহমতুল্লাহ ওনার পিছনে আসেন। হঠাৎ করে শাহ আমানত রহমতুল্লাহ আফসোস করতে লাগলেন, আফসোস বুড়ি নে সুবে সুবিরে বাচ্চা কো মা সে জুদা কর দে, আফসোস সুবে সুবিরে বুড়ি নে বাচ্চা কো মা সে জুদা কর দে। ঘটনা হলো কি সেটা তো অন্যরা বুঝে নাই, সৈয়দ দায়েম রহমতুল্লাহ তার ভেলায়তের নজর দিয়ে, উনি তো শাহ আমানত রহমতুল্লাহর খলিফা, ভেলায়তের নজর দিয়ে
দেখলেন সন্দীপের এক বুড়ি শাহ মানত রহমতুল্লাহ দরবারে পাঠানোর জন্য একটা কদু কেটে নিয়েছেন। কদুটা আরো কয়দিন পরে কাটা উচিত ছিল, আগাম কেটে নেওয়ার কারণে শাহ মানত রহমতুল্লাহ আফসোস করলেন। তৎক্ষণাৎ সৈয়দ দাইম রহমতুল্লাহ তার বেলায় অতিশক্তি দিয়ে সেখানে পৌঁছে বুটির থেকে কদুটা নিয়ে ওই লতার সাথে আবার লাগাইয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। এবং শাহ মানত রহমতুল্লাহকে বললেন, হযরত ইস ফকির নে বাচ্চা কো মা সে মিলা দিয়া, ইস ফকির নে বাচ্চা কো মা সে মিলা দিয়া। হযরত শাহ মানত রহমতুল্লাহ এটা রহস্যপূর্ণ বিষয়, আপনারা বাহ্যিক দৃষ্টিতে বুঝবেন না, এই বোতলটা খালি না হলে সেখানে আর কিছু ঢুকানোর তো সুযোগ থাকে না। আগর ইয়ে বোতল খালি না হোক তো ওর কিছু ডালনা তো মুমকিন নেই। শাহ মানত রহমতুল্লাহ তার বেলায়তের নজরে দেখেছেন সৈয়দ দায়েম আরো উপরে যাওয়ার ব্যবস্থা রয়েছে সুবহানাল্লাহ, ওনার নসিবে আরো উপরে যাওয়ার সেই খুশকিস্মতি রয়েছে, সৌভাগ্য তার রয়েছে। তিনি হঠাৎ করে বলে ফেললেন, তুম তো আব তক তরিকত কে আদব নহীন সিখা কে আপনি মুর্শিদ কে সামনে বুজুর্গি দেখা রহে হো। এই কথা বলার সাথে সাথে ওনার সব বুজুর্গি সলভ করে ফেললেন, খেড়ে নিলেন সুবহানাল্লাহ। তুমি তো এখনো আদব শিখো নাই, আপন মুর্শিদের সামনে বুজুর্গি দেখাচ্ছ, মুর্শিদের সামনে বুজুর্গি দেখানো সেটা বেয়াদবি, শিষ্টাচারের পরিপন্থী, সেটা তরিকতের আদবের খেলাফ। যখন ওনার সমস্ত রুহানিয়ত সলব করে ফেললেন, বেলায়তি শক্তি কেড়ে নিলেন, উনি পাগলের মতো হয়ে অনেক কান্নাকাটি করলেন, হযরত মুঝসে গলতি হো গিয়া, মুঝে মাফ ফরমাইয়ে, বহুত সি মাযরাত পেশ কি, অনেক উযর খাই করলেন। কিন্তু শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি কোনো ক্রমেই তাকে ছাড় দিলেন না, ক্ষমা করলেন না, বললেন তুমকো ওর ভি রিয়াজত করনা হোগা, তুমি আরো অনেক রিয়াজত করতে হবে সুবহানাল্লাহ। সৈয়দ দায়েম রহমতুল্লাহ আলাই পাগলের মতো শাহ মানত রহমতুল্লাহ পীর মুর্শিদ হযরতে সৈয়দ আব্দুর রহিম শহীদ রহমতুল্লাহ দরবারে ওনার খলিফা ওনার ভাতিজা সৈয়দ নাজিমউদ্দিন রহমতুল্লাহ কাছে গিয়ে পৌঁছলেন, বললেন যে এই এই ঘটনা। সৈয়দ নাজিমউদ্দিন রহমতুল্লাহ বললেন, তোমনে তো আমানত কি আমানত কি আমানত কি খেয়ানত কি, তোমনে তো আমানত কি আমানত কো খেয়ানত কি, তুমকো ওর ভি রিয়াজত করনা হোগা, তুম পশ্চিম কি তরফ চলে যাও, তুমকো চার গুণা নেয়ামত মিল জায়েগা সুবহানাল্লাহ। তুমি তো আমানতের আমানত খেয়ানত করেছ, তুমি পশ্চিম দিকে চলে যাও, তুমি চার গুণ বৃদ্ধি হয়ে নেয়ামত পেয়ে যাবে সুবহানাল্লাহ। এগুলো তো অনেক উঁচু মাপের বলি, আজকাল তো ফির বুজুর্গ দরবেশের অভাব নাই, এরা তো এক নজরে 18,000 আলমার জগৎ দেখতেন, ওরা তো বলতে পারতেন এই কপালে কি লেখা আছে, কখন কোনটা কোন জায়গায় মিলবে সেটা তো ওরা দেখতেছেন। এই জন্য বলতেছেন যে পশ্চিম দিকে চলে যাও, সেখানে তোমার চার গুণ নেয়ামত বৃদ্ধি হয়ে অর্জিত হবে সুবহানাল্লাহ। বিভিন্ন ওলিদের দরবারে গেলেন, সবাই বলে পশ্চিম দিকে চলে যাও, সবাই বলে পশ্চিম দিকে চলে যাও। যেতে যেতে বিহারের পাটনার কাছাকাছি, পাটনা পৌঁছার 2 দিন বাকি আছে, হযরতে
শাহ মুনায়েম পাক বাস কুতুবে আলম সিদ্দিকে জামান উনি বলতেছেন বাংলা সে শের নর আ রহা হয় মুনায়েম কি নিয়ামতি লুট লেঙ্গে। বাংলা থেকে সিংহ পুরুষ আসতেছে, মুনায়েমের নিয়ামত লুটিয়ে নেবেন। সুবহানাল্লাহ। দুই দিন পূর্ব থেকে বলতেছেন বাংলা সে শের নর আ রহা হয় সিংহ পুরুষ আসতেছে। দরবারের যখন একেবারে কাছাকাছি পৌঁছলেন মনে পাক বাস রহমতুল্লাহ আলাই বলতে লাগলেন মেহমান বি আ রহা হয় মেজবান বি আ রহা হয়। একদিক থেকে সৈয়দ দাইম রহমতুল্লাহ আলাই মেহমান আসতেছেন, আরেক দিক থেকে বিয়ে বাড়ির খানা আসতেছে। সুবহানাল্লাহ। তো মেহমান বি আ রহা হয় মেজবান বি আ রহা হয়। সৈয়দ দাইম রহমতুল্লাহ আলাই মনে পাক বাস রহমতুল্লাহ আলাই খেদমতে গিয়ে পৌঁছলেন, মনে পাক বাস রহমতুল্লাহ আলাইকে কিছু বলতে হয়নি। উনি বললেন তুম তো রসুল নমা পীর ঢুঁড়নে কে লিয়ে নিকলে আপ তো খুদা নমা কে পাস আপ পৌঁছে। সুবহানাল্লাহ। তুম তো রসুল নমা পীর ঢুঁড়নে কে লিয়ে আয়া আপ তো খুদা নমা কে পাস আপ পৌঁছে। তুমি এমন পীরের সন্ধানে বের হয়েছিলে যেই পীর তোমাকে রসুল দেখাইতে পারে, এখন তো তুমি এমন জায়গায় পৌঁছেছ যেই পীর তোমাকে আল্লাহ দেখাইতে পারে। সুবহানাল্লাহ। তুমকো তোড়া ইন্তজার করনা পড়েগা, তুমকো চার গুণা নিয়ামত মিল যায়গি। সুবহানাল্লাহ। এই যে মোবাইলের নেটওয়ার্ক, স্যাটেলাইটের নেটওয়ার্ক, এই যে আপনারা এইগুলো ফেসবুক ইত্যাদির যে নেটওয়ার্ক আছে, এর চেয়ে লক্ষ কোটি গুণ শক্তিশালী হল আল্লাহর বলিদের বেলায়তের রাডার। সুবহানাল্লাহ। কি বলতেছেন, রসুল দেখার রসুল দেখাতে সক্ষম এমন পীরের সন্ধানে বের হয়েছ, এখন তো তুমি এমন পীরের কাছে পৌঁছেছ যেই পীর তোমাকে খোদা দেখাইতে পারে। সুবহানাল্লাহ। মাঝখানে একটা কথা আমি যোগ করতে হচ্ছে, গুরুবখশ নানক শাহী এক সাধু সন্ন্যাসী হযরত মুনিম পাক বাস রহমতুল্লাহ দরবারে পৌঁছলেন। পৌঁছে বললেন হুজুর আমি অনেক পীর দরবেশের কাছে গিয়েছি, অনেক সন্ন্যাসী সাধুদের কাছে গিয়েছি, সবার কাছে অনুরোধ করেছি, কেউ আমার কাজ করে দিতে পারে নাই। হুজুর সর্বশেষ আপনার কাছে আসলাম। কি কি ব্যাপার? বলে হুজুর আমি একটু কৃষ্ণের সাথে দেখা করতে চাই। কার সাথে? কৃষ্ণের সাথে দেখা করতে চাই। মনে পাক বাস মতন তাকে বললেন চোখ বন্ধ করো। আঁকি বন্ধ করো। চোখ বন্ধ করার সাথে সাথে গুরুবখশ নানক শাহী ওয়াজদের মধ্যে এসে লাফাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছুক্ষণ পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়তে পড়তে ওয়াজদের মধ্যে এসে গেছে। স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর সাধুকে প্রশ্ন করা হলো কি দেখেছ? বলে হুজুর আপনি যখন আমাকে চোখ বন্ধ করতে বললেন আমি চোখ বন্ধ করার সাথে সাথে বৃন্দাবন পৌঁছে গেছি, দেখতেছি সেখানে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। কৃষ্ণের বাঁশি বাজানো আমাদের চট্টগ্রামের একটা কথা আছে, কৃষ্ণের বাঁশি বাজানো, কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, বাঁশির সুরে বলতেছে
আপনারা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কৃষ্ণের বাঁশি লা ইলাহা ইল্লাল্লাহর গান করতেছে, সুবহানাল্লাহ। আমিও কৃষ্ণের বাঁশির সুরে সুরে জিকির শুরু করলাম, পরিশেষে আমি যোগ করে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের দাওয়াত দেননি, মুসলমান হও কলমা পড়ো বলেননি, আল্লাহর ওলির মনে পাক বাস রহমতুল্লাহ আলাইহ বেলায়তি নজরে চোখ বন্ধ করার সাথে সাথে গুরুবক্ষ নানক সাহি বৃন্দাবনে পৌঁছে গেছেন, জিকির শুরু করেছেন, মুসলমান হয়ে মুরিদ হয়ে খেলাফত লাভ করেছেন, সুবহানাল্লাহ। এগুলো বুঝা কঠিন জিনিস, এই জন্য উনি বলছেন মনে পাক বাস রহমতুল্লাহ দরবারের মাজারে পাকের উপরে লেখা আছে হাজরে বারগাহে লৌলাক সিদ্দিকে জমানা মুনেমে পাক, হাজরে বারগাহে লৌলাক সিদ্দিকে জমানা মুনেমে পাক। হজরতে শাহ মুনেম পাক বাস কুতুবুল আলমের দরবারে সৈয়দ মোহাম্মদ দায়েম রহমতুল্লাহ আলাই কিছুদিন থাকতে থাকতে 12 বৎসর থাকলেন, সুবহানাল্লাহ। 12 বৎসর পর একদিন গভীর রাত্রে হযরতে শাহ মুনাইম পাক বাস রহমতুল্লাহ আলাই তাকে জড়িয়ে ধরে সমস্ত নেয়ামত দিয়ে দিলেন, খেলাফত দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। খেলাফত দিয়ে বললেন তুমি তোমার পীর মুর্শিদ হযরতে আমানতুল্লাহ চাটগামির দরবারে গিয়ে পৌঁছ, উনি যেখানে বলেন সেখানে গিয়ে কাজ করবে, সুবহানাল্লাহ। মনে পাক বাস রহমতুল্লাহ আলাই নেয়ামত দিয়ে খেলাফত দিয়ে কোথায় পাঠালেন, শাহ আমানত রহমতুল্লাহ আলাইর দরবারে। সৈয়দ দায়েম রহমতুল্লাহ আলাইকে মনে পাক বাস রহমতুল্লাহ আলাই বলে দিয়েছেন তোমার ডিউটি ঢাকার আজমপুরা, আজমপুরা বর্তমান যেটা আমরা আজিমপুর বলি, সেখানে কুণ্ডল দেবে, দায়রা বন্দী হবে, দায়রার বাইরে যাবে না, লঙ্গরখানা চালু রাখবে, কখনো অভাব হবে না, বিয়ে শাদী করবে আওলাদের মাধ্যমে, তোমার সিলসিলা জারি থাকবে, সুবহানাল্লাহ। তাহলে কথা 5টা হলো, তোমার পীর মুর্শিদ সুফি আমানতুল্লাহ চাটগামের কাছে চলে যাবে, কুণ্ডল দিবে, কুণ্ডলের ভিতর থাকবে কোথায় ঢাকার আজমপুরা, আর লঙ্গরখানা জারি রাখবে, অভাব হবে না, বিয়ে শাদী করবে আওলাদের মাধ্যমে, সিলসিলা জারি থাকবে, সুবহানাল্লাহ। অনেক সৈয়দ দায়েম রহমতুল্লাহ আলাই মনে বাগবাজ রহমতুল্লাহ নির্দেশ মোতাবেক পাটনা থেকে সোজা শাহ আমানতুল্লাহ সুফি আমানতুল্লাহ চাটগামি অর্থাৎ শাহ আমানত রহমতুল্লাহর কাছে এসে পৌঁছলেন, সুবহানাল্লাহ। যখন তিনি এসে পৌঁছলেন তখন একটা থালির মধ্যে কিছু ফল ফ্রুট নিয়ে শাহ আমানত রহমতুল্লাহ আর তার ছেলে এবং জামাতাকে নিয়ে খাচ্ছিলেন যৌথভাবে এক প্লেট থেকে। সৈয়দ দায়েম রহমতুল্লাহ আলাইকে দেখে তিনি বলেন আও খাও খাও শুরু করো। সৈয়দ দায়েম রহমতুল্লাহ যখন খেতে শুরু করলেন
ওনার ছেলেরা জামাতা হাত তুলে নিলেন, ওরা আর কাচ্ছেন না, সৈয়দ দাইম রহমতুল্লাহ সবগুলোকে খেয়ে শেষ করে দিচ্ছেন। শাহ মানত রহমতুল্লাহ বলছেন, বেটা মেরে বচ্চোঁ কে লিয়ে ভি তোড়া চুড়ো, আমার ছেলেদের জন্য কিছু রাখো না। তখন সৈয়দ দাইম রহমতুল্লাহ বললেন, হজরত আপকে নাম ইস ফকির কে বদৌলত দুনিয়া মে জিন্দা রহেগা, আপকে বেটোঁ সে নহি ইস ফকির কি বদৌলত আপকে নাম দুনিয়া মে জিন্দা রহেগা। সুবহানাল্লাহ, এই কথা বলার সাথে সাথে সৈয়দ দাইম রহমতুল্লাহকে জড়িয়ে ধরে শাহ মানত রহমতুল্লাহ যেই নেয়ামত ছিনিয়ে নিয়েছেন সেটা আবার দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, উনিও খেলাফত দিয়ে দিলেন, উনিও খেলাফত দিয়ে দিলেন। তাহলে সৈয়দ দাইম রহমতুল্লাহ এখন কয়জনের খলিফা হলেন? দুইজনের, শাহ মানত রহমতুল্লাহ, শাহ মুনিম পাক বাজ রহমতুল্লাহ, দুইজনের খলিফা। ওনার খলিফাদের মধ্যে ওনার ছোট ছেলে সৈয়দ দাইম রহমতুল্লাহ, ওনার ছোট ছেলে সৈয়দ লকিউদ্দুল্লাহ রহমতুল্লাহ হলেন গৌসুল আজম মজবন্ডারি রহমতুল্লাহ দাদা পীর। সুবহানাল্লাহ, গৌসুল আজম মজবন্ডারি দাদা পীর কে? সৈয়দ দাইম রহমতুল্লাহ ছোট ছেলে সৈয়দ লকিউদ্দুল্লাহ রহমতুল্লাহ, বড় ছেলে সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ, মাঝখানে সৈয়দ আবু শামা মোহাম্মদ সালাহুরি রহমতুল্লাহ, সৈয়দ দালাবার আলী পাকবাস মহাজেরে মদনী রহমতুল্লাহ। এই দুইজন, দুইজনের মধ্যে সৈয়দ দালাবার আলী পাকবাস রহমতুল্লাহ সৈয়দ দাইম রহমতুল্লাহের বড় ভাই এবং ওনার ওস্তাদ, ওনার পীর মুর্শিদ। পরবর্তী উভয় দুজনই সৈয়দ লকিউদ্দুল্লাহ রহমতুল্লাহর কাছে মুরিদ হয়েছে। ওরা ওদের বাড়ি কাশ্মীরে, লাহোরে তাদের ব্যবসা ছিল, সেখানে মাদ্রাসা ছিল, মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন উভয়ই। ব্যবসায়িক কাজে কলকাতায় এসে সৈয়দ দাইম রহমতুল্লাহর বুজুর্গির কথা শুনে সৈয়দ দাইম রহমতুল্লাহর কাছে মুরিদ হবার জন্য তারা দুজন এসেছিলেন ঢাকা। কিন্তু ঢাকা পৌঁছার পর ওরা জানতে পারলেন যে সৈয়দ দাইম রহমতুল্লাহ পর্দা করেছেন, ওনার বেসাল হয়ে গেছে, উনি ইন্তেকাল করেছেন। তখন দরবারে সাজ্জাদা নসীন ছিলেন সৈয়দ আহমদুল্লাহ মুতওয়াক্কাল রহমতুল্লাহ, ওনার বড় ছেলে, উনি 28-29 বছরের যুবক, কত বড় এলমের সাগর, ওই যুগের বিখ্যাত ওলামা একরাম মুহাদ্দিসগণ এসে ওনার কাছে বিভিন্ন মশলা জিজ্ঞাসা করলে বলা মাত্রই প্রশ্ন করারদের সাথে সাথে উত্তর দিতেন। সুবহানাল্লাহ, ওনার বুজুর্গি, ওনার বুজুর্গি এবং ওনার এলমি যোগ্যতা দুটোই দেখে হযরতে দেলাবার আলী পাক বাস রহমতুল্লাহ এবং সৈয়দ আবু শামা মোহাম্মদ সালাহুরি রহমতুল্লাহ দুজন সিদ্ধান্ত নিলেন, এত বড় বুজুর্গ আর পাওয়া যাবে না, আমরা লাহোর গিয়ে ব্যবসা বাণিজ্য গুছিয়ে মাদ্রাসা কাউকে দায়িত্ব দিয়ে আমরা একেবারে চলে আসব, যে আর কোনোদিন এখান থেকে যাব না। এক দেড় বছর পর যখন ফিরে আসলেন জানতে পারলেন সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। দুজন হতাশ হয়ে গেলেন, হাইরে বড় হুজুরকে তো হারালাম, ওনার ছেলেকেও হারালাম, আমাদের আসা যাওয়া বৃথা। ঠিক আছে, যখন আসলাম রাত্র এখানে
রাত্র যাপন করি, রাত্রে তাকি, সকালে চলে যাব আর কি। রাতে সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাই দুবাইকে স্বপ্ন যুগে বললেন, তুমকো মায়ুস হুনে কি জরুরত নেই, ইস ওয়াক্ত ইস সিলসিলাকে তমাম নিয়ামতি মেরে ছোটে ভাই সৈয়দ লকিউতুল্লাহ কে পাস আমানত হ্যায়, তুম উনকে পাস মুরিদ হো যাও। সুবহানাল্লাহ, মাইজবানদারি সিলসিলা কি, এদের বেলায়তি শক্তি কি, এগুলো মাইজবানদারিরা আলোচনাই করে না, জানেও না। কত বড় পাওয়ারফুল বেলায়ত, বেলায়তি শক্তি। বললেন, ইস সিলসিলা কি তমাম নিয়ামতি মেরে ছোটে ভাই সৈয়দ লকিউতুল্লাহ কে পাস আমানত হ্যায়, তুম উনকে হাত মে বায়াত হো যাও। দুই ভাই একই স্বপ্ন দেখলেন যে এই মুহূর্তে এই সিলসিলার সমস্ত নিয়ামত আমার ছোট ভাই সৈয়দ লকিউতুল্লাহর কাছে আমানত আছে, তোমরা তার হাতে বায়াত হয়ে যাও। সুবহানাল্লাহ, এ বেকুবুরু কইলাম তো সাহানি বেল্লা বেকুব করে আজি লাড়ি নো আনিয়ান মাইর খাতি সালাত দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম দুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম রসুল্লাহ এতগুলো লোকে বোটের সময় আওয়াজ দিলে ওই সিওভি শোনা যাবে, দুরুশরীফের আওয়াজ বের হচ্ছে না। এটা কি সুন্নি মাহফিল না ওয়াহাবি মাহফিল সেটা বাইরে থেকে বোঝাও কঠিন। এই সুন্নি দিয়ে কি কাজ হবে? স্পিরিট থাকতে হবে, জজ্বা থাকতে হবে, প্রেম থাকতে হবে। মাইজবান্দার প্রেমের বাজার, প্রেম শিখতে না পারলে মাইজবান্দার গিয়ে শুধু গোস্তাকাতে পারবে, সেটা লক্ষ্য নয়। ফজরের নামাজের পর ওরা দুই ভাই সৈয়দ লকিউতুল্লাহ রহমতুল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। বললেন, হযরত হামকো বায়াত কি বায়াত কি আদত হ্যায়, আমরা মুরিদ হতে চাই। সৈয়দ লকিউতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ হ্যাঁ বড়ে ভাই কি ইজাজত হোগি ইসলিয়ে তো আ গিয়া। সুবহানাল্লাহ বলেন না, হ্যাঁ হ্যাঁ বড় ভাইয়ের তো অনুমতি হয়ে গেছে সেজন্য তো এসে গেছ। সুবহানাল্লাহ, ওরা স্বপ্নে কি দেখেছেন সেটাও সৈয়দ লকিউতুল্লাহ রহমতুল্লাহর বেলায়তের রাডারের মধ্যে স্পষ্ট। সুবহানাল্লাহ, এগুলো হল মাইজবানদারি সিলসিলার আকাবের বুজুর্গানে দিন। আপনি কত বড় মুইসা নিয়েছেন, কতগুলো তবরুক পেয়েছেন সেটা হিসাব করেন, এটা সেই বাজার নয়। প্রেমশাস্ত্র খেলা নয়, সাবধানে প্রাণ দিতে হয়, ইমাম হোসেনের খেলা দাস হাদি বুলিও না, তা বিমন প্রিয়ার কাছে প্রেম তার নয় আর কেঁদ না। প্রেমশাস্ত্রে নিষেধ আছে নয়ন জলার বাসায়ু না, তাপি মন প্রিয়ার কাছে। কোরআন শরীফে বীত আছে হেন প্রেমরীত, কোরআন শরীফে বীত আছে হেন প্রেমরীত, হযরত ইসমাইল নবীর কুরবানি মন বুলিও না, তাপি মন প্রিয়ার কাছে প্রেম তার নয় আর কেঁদো না। সুবহানাল্লাহ।
মাইজবান্দার প্রেম শিকার কেন্দ্র, প্রেম ছাড়া গোড়ার ডিম। দুরুদ শরীফ মহব্বতের সাথে পড়বেন, হযরতে সৈয়দ দালাল আলী পাক বাস মুহাজিরে মদিনী রহমতুল্লাহ আলাই উনি মদিনা শরীফে ইন্তেকাল করেছেন, হজ করতে গিয়েছেন সেখানে ইন্তেকাল করেছেন। যেদিন উনি ইন্তেকাল করেছেন মদিনা শরীফের গভর্নরকে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযুগে নির্দেশ দিয়েছেন আজ এই হেরম শরীফে আমার একজন আওলাদ ইন্তেকাল করেছেন, তার দফন কবরের যাবতীয় ব্যবস্থা তোমার দায়িত্ব। সুবহানাল্লাহ, এগুলো কত বড় মকবুল! এটা হলো গৌসুল আজম মাইজবান্দারের শেখে তাফায়ুস। আর গৌসুল আজম মাইজবান্দারের শেখে বায়াত, শেখে তরিকত হযরতে সৈয়দ আবু শামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি, কত মহান সিলসিলার বুজুর্গানে দিনের মাধ্যমে এই সিলসিলা পৌঁছেছে আমাদের কাছে, সেটা অনুধাবন করা বড়ই কঠিন সাধ্য বিষয়। এখানে সবচাইতে বড় পুঁজি হলো ভক্তি, মহব্বত, আদব। সেটা অর্জন করতে না পারলে আপনার আশা দেওয়া কোনো লাভ নেই। তরিকতের মধ্যে রিয়াজতের চেয়েও বড় হলো আদব। এই জন্য আপনারা এমনি শ্যামা করেন, গান শুনেন, শ্যামার বুঝেন না। নফসানিয়তে বাকবিয়ুক, রুহানিয়তে পূরণ যুগ, ইমান সাহিত্য তার নির্দিষ্ট আছে। খেদমত বিজ্ঞান যার দয়া করলে হেডমাস্টার, তামাম দুনিয়া হবে নজরের কাছে। গৌসুল আজম মাইজবান্দারি স্কুল খুলেছে, খেদমত বিজ্ঞান যার দয়া করলে হেডমাস্টার, তামাম দুনিয়া হবে নজরের কাছে। গৌসুল আজম মাইজবান্দারির নজর হলে, সিলসিলার মাশায়েক রামের বুজুর্গাদের নজর হলে, এক নজরে 18,000 আলামার জগৎ দেখার যোগ্যতা তোমার মধ্যে এসে যাবে। সুবহানাল্লাহ, তুমি তো কত বড় মহিষ এনেছ, কতগুলো তবরুক পেয়েছ, সেই হিসাব নিকাশে আছো, কিছুই না গোড়ার ডিম। গৌসুল আজম মাইজবান্দারি রহমতুল্লাহ আলাই এই জিলকাদাতুল হারাম চাঁদের 27 তারিখ ওনার ভেসাল হয়েছে। উনি গৌসুল আজম এটা আপনাকে কে বললেন? হযরতে শের বাংলা রহমতুল্লাহ আলাই দিওয়ান আজিজের মধ্যে লিখেছেন, আজ্জবানে আউলিয়া মুজদাচুনা মসমুসুদা। উনি যে গৌসুল আজম, এটা আল্লাহর ওলিদের মাধ্যমে শুভ সংবাদ এসেছে। সুবহানাল্লাহ, এই জন্য আমাদের অল্প পড়ুয়া হুজুরেরা বলে ওনাকে গৌসুল আজম বলেছেন সারা বাংলা, একেবারে মিথ্যা। পূর্ববর্তী বুজুর্গরা যে বলেছেন সেটা সারা বাংলা রহমতুল্লাহ লিখেছেন। আসসাইন জাহে মদিনা ইকদা বটা মদা, আজ শহীন শাহে মদিনা ইকদা বটা মদা, আজ জুবানে আউলিয়া মুজদা জুনা মসমুসুদা, আসসালাম আই নূরে জন্মে আম্বিয়া, আজ শহীন শাহে মদিনা ই খেতাবশ আমদা। উনি যে গৌসুল আজম,
এই উপাধি শহীন শাহে মদিনা রসুল পাক সাহেব লৌলাক ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে বলেছে, কার কথা, কার উক্তি? ইশারা বাংলা নদানন্দ নামে আর মুনি, আর কি মুনি বান্ধে শেরা বাংলা নিয়ে ঠিক ন বললাম তো না। এখন শেরা বাংলা রহমতুল্লাহ আলাই পূর্ববর্তীদের উক্তি উদ্ধৃত করেছেন। শেখ ওসিউর রহমান ফারুকী রহমতুল্লাহ আলাই আলিগড় জামিউল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। ১২৯০ হিজরিতে তিনি কলিকাতা আলিয়া মাদ্রাসা থেকে ফাজল ডিগ্রি লাভ করেছেন। ১২৯০ হিজরিতে ১২৯৫ হিজরিতে কলিকাতা আলিয়া মাদ্রাসা থেকে কামেল ডিগ্রি লাভ করেছেন। তখনকার সময় কামেল সাইরগ্রুপ একসাথে ফার্স্ট বছরের সিলেবাস ছিল। হাদিস, ফেকা, তফসির, আদব সবগুলো একসাথে পড়ানো হতো। পাঁচ বছরের সিলেবাস ছিল কলিকাতা আলিয়া মাদ্রাসায়। বর্তমান তো যারা হাদিস পড়ে হাদিস পড়ে, যারা ফেকা পড়ে ফেকা পড়ে, তখনকার সময় সাইরু গ্রুপের পড়া একসাথে পাঁচ বছরের সিলেবাস। উনি কৃতিত্বের সাথে কলিকাতা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করার পর উনি জামিউল উলুম কামিল মাদ্রাসা আলিগড়ের সরকারি মাদ্রাসার মুহাদ্দিস হয়েছেন। মুহাদ্দিস হিসেবে কয়েক বছর খেদমত করার পর ১২৯৮ হিজরিতে তিনি স্বপ্নে দেখতেছেন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহর প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বলতেছেন, ওসিউর রহমান, তুমি অনেক খেদমত করেছ, হাদিসের খেদমত করেছ, আমি খুশি হয়ে গেছি। আমি তোমাকে চাকুরি থেকে অব্যাহতি দিয়ে দিলাম, রুখসত করে দিলাম, তুমি চাকুরি থেকে অব্যাহতি নিয়ে তুমি তোমার এলাকায় চলে যাও, তোমার জন্য আমি একটা নূরানি চেহারা তৈরি করেছি, যেটা আমার আওলাদ, যেটা জামানার মুজাদ্দিদ এবং যিনি গৌসুল আজম। সুবহানাল্লাহ, আমার আওলাদ, জামানার মুজাদ্দিদ গৌসুল আজম, ওনার কাছে চলে যাও, উনি তোমার জন্য অপেক্ষা করতেছেন। কে বলতেছেন? আল্লাহর প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইটুকু দেখার পর ঘুম ভেঙে গেল, উনি জিজ্ঞেস করার সুযোগ পাননি, উনি কে, কোথায় থাকেন, কোন জায়গার মানুষ, এতগুলো ব্যাখ্যা নেবার সেই সুযোগ পাননি, ওনার ঘুম ভেঙে গেছে। যেহেতু আল্লাহর প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন যুগে আদেশ, আল্লাহর প্রিয় রসূল কর্তৃক আদিষ্ট হয়ে তিনি পরদিন চাকুরি ইস্তফা দিয়ে সরকারি পাওনাগুলো নিয়ম মোতাবেক গ্রহণ করে তিনি কলকাতা চলে আসলেন। ওই সময় কলকাতার কুতুবে কলকাতা হযরতে সৈয়দ সফিউল্লাহ রহমতুল্লাহ আলাই জীবিত ছিলেন। সৈয়দ সফিউল্লাহ রহমতুল্লাহ আলাই প্রায় ১৪০ বছর আয়াত পেয়েছেন। গৌসুল আজম মজুমদারীরা যখন কলিকাতা আলিয়া মাদ্রাসায় পড়তেছেন এর পূর্বেই তিনি অবসর নিয়েছেন। গৌসুল আজম মজুমদারী রহমতুল্লাহ আলাই ওনার দরবারে গেলে দুজানু হয়ে বসতেন। শেখ ওসিউর রহমান ফারুকী রহমতুল্লাহ আলাই ওনার দরবারে এসে বললেন, হুজুর, আমি এরকম একটা স্বপ্নে দেখেছি, এখন আমি কার কাছে যাব, স্বপ্নের ব্যাখ্যা কি? হযরতে মাওলানা সৈয়দ সফিউল্লাহ রহমতুল্লাহ আলাই কুতুবে কলকাতা শেখ ওসিউর রহমান ফারুকী রহমতুল্লাহ আলাইকে বললেন, এই বুজুর্গ
চট্টগ্রামের ফটিক শরীর আহমদুল্লাহ ভাই ভান্ডারি ছাড়া আর কেউ নন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উনি চট্টগ্রামের ফটিক শরীর আহমদুল্লাহ ভাই ভান্ডারি ছাড়া আর কেউ নয়, উনি তোমার জন্য অপেক্ষা করতে চান, তুমি সেখানে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌসুল আজম বলে উপাধি দিয়েছেন, মুজদ্দিদ বলে বলেছেন, ওনার আওলাদ বলে বলেছেন। সুবহানাল্লাহ। শেখ উসিউর রহমান ফারুকের মতো দেশে আসার পর হিন্দুস্তান থেকে ফাঁস করে এসেছেন, এইদিকে দাওয়াত, ওইদিকে মাহফিল, ওইদিকে এই, ওইদিকে সেই, সেগুলোতে ব্যস্ত হয়ে পড়েছেন। ওই যে স্বপ্নে দেখেছেন সেটা ভুলে গেছেন, ওই কথা ওনার স্মরণ নাই, উনি এখন এখানে এদিকে ব্যস্ত হয়ে পড়লেন। আরেকদিন গভীর রাত্রে স্বপ্ন যুগে দেখতেছেন গৌসুল আজম মাইকবুল্লাহ রহমতুল্লাহ, ওনাকে বলতেছেন ওসিউর রহমান তোমাকে কি জন্য পাঠানো হয়েছে, তুমি কি করতে চাও, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি এখানে আসো। সুবহানাল্লাহ। আমার রসুল বলেছেন উনি তোমার জন্য অপেক্ষা করতেছে, সৈয়দ সফিউল্লাহ রহমতুল্লাহ বলেছেন উনি তোমার জন্য অপেক্ষা করেছে করতেছে, আর গৌসুল আজম মাইকবুল্লাহ নিজেই বলতেছেন আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। উনি স্বপ্ন যুগে আদিষ্ট হয়ে মাইজবান্দার শরীফ গিয়ে এদিক সেদিক ঘুরতেছে, গৌসুল আজম মাইজবান্দারে বললেন ওসিউর রহমান ওইদিকে ঘুরতেছো কেন, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, তোমাকে না বলা হয়েছে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, এদিকে আসো। সুবহানাল্লাহ। গৌসুল আজম মাইজবান্দারের ফেলায়তি শক্তি, ওনার ফেলায়তের নজর কত উঁচু, কি স্বপ্নে দেখেছেন তাও উনি জানেন, কি জন্য পাঠিয়েছেন তাও গৌসুল আজমের ভেলায়তের রাডারের থেকে গোপন তাকে নি। সুবহানাল্লাহ। সেই গৌসুল আজম মাইজবান্দারির সিলসিলা, এই মাইজবান্দারির সিলসিলা, এগুলোকে আজকালের অখ্যাত লোকেরা কি বলে কি বলতেছে তারা জানে না। গৌসুল আজম মাইজবান্দারির দরবারের বিরুদ্ধে যারা কথা বলছে, ফাও কথা হুঙ্কার দিচ্ছে, গরু দিয়ে হুজুর ক্রয় করতেছে, আমি ওই হুজুরদেরকে গরু খাওয়া মৌলবী নাম উপাধি দিয়েছি, এই গরু খাওয়ার দলেরা যেই দরবারের বুজুর্গিতে তারা অহংবোধ করছে, গৌরবান্বিত বলে মনে করছে, সেই দরবারের সজ্জাদানুসীন এই দরবারে এখন উপস্থিত। আলহামদুলিল্লাহ বলেন। শেখ আবুল খায়ের ফারুকী রহমতুল্লাহ দরবারের না দাতা মুর্শিদ, শেখ আবুল খায়ের ফারুকী রহমতুল্লাহ খলিফা হলেন সৈয়দ আব্দুল আজিজ কুলনবী রহমতুল্লাহ, ওনার খলিফা হলেন সাতকানিয়ার মাওলানা মোহাম্মদ ইসলাম। মোহাম্মদ ইসলাম ওলি হয়েছেন, যেই মাইজবান্দারের বিরুদ্ধে ব্যঙ্গ করতেছে তার বইতে লিখেছেন বাবাজান কেবলার চোষা কমলার খোয়া খেয়ে বেলায়ত পেয়েছেন। সুবহানাল্লাহ। তার মাথার উপর মাথা, যাদের পা তাদের মাথার উপর দাদার মাথার উপর, সেই দরবারের সজ্জাদানুসীন আজকে আমাদের সামনে শরীক আছে। আলহামদুলিল্লাহ। মাইজবান্দারি সিলসিলা এটা কত বড় মহান সিলসিলা, এগুলো ওয়াজ করলে অনেক লম্বা কথা আছে, আমি এতটুকু কথা বলার কথা ছিল না, তারপরও বেশি বলে ফেলেছি। আমাকে বলেছেন আপনি শাহ মানস সম্পর্কে বলবেন, গৌসুল আজম মাইজবান্দারি সম্পর্কে বলবেন, এর সাথে আমি একটা জিনিস
সময়ের দাবি হিসেবে যোগ করতে হবে বিদায়। আমি পবিত্র কোরআনের একটি আয়াত করিমার অংশ তেলাওয়াত করেছি।